ঈদে পর্যটকদের ঢল নেমেছে পর্যটন শহর কক্সবাজারে। পর্যটকদের পদচারণায় আনন্দ উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে সমুদ্র সৈকত। সমুদ্রে বেড়াতে আসা অধিকাংশ মানুষ লোনা পানিতে নেমে গোসলে ব্যস্ত। সব মিলিয়ে সকাল থেকে কয়েক ঘন্টার মধ্যে অন্তত 35,000 পর্যটক সৈকতে নেমেছেন। টুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে পর্যটকদের ভিড় বাড়ছে। সৈকতের কলাতলি থেকে সুগন্ধা সিগাল হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত 5 কিলোমিটারে প্রায় 1,00,000 মানুষ সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে। গভীর রাত পর্যন্ত সৈকতে পর্যটকদের ভিড় লেগে থাকবে। সকাল থেকে সুগন্ধা সিগাল ও লাবণী পয়েন্ট ঘুরে দেখা গেছে, সৈকতে গোসল শেষে বেশিরভাগ পর্যটক কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে ঘুরে আসছেন। এই সড়কের দুপাশে আছে পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক গুহা, দরিয়ানগর, পর্যটনপল্লী, হিমছড়ি ঝর্ণা, পাথরের সৈকত ইনানি, পাটুয়ার টেক, কানার বাজার, সুড়ঙ্গ, লবণ উৎপাদন মাঠ, সুপারি বাগান, টেকনাফ সৈকত ইত্যাদি। এ বিষয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর প্রশাসনের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে বিস্তারিত জানাবেন। শারমিন, প্রথমে আপনাকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। এবং আপনার মাধ্যমে আমরা দেশবাসীকেও, এসএটিভি দর্শকদেরকেও আমরা এই ঈদের শুভেচ্ছা জানাতে চাই। আমি আছি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেটি কিন্তু বরাবরের মতোই একটি জমজমাট পয়েন্ট হিসেবে পরিচিত, কারণ এখানেই এই পয়েন্টেই সবচেয়ে বেশি লোকজনের আগমন ঘটে। আজকে যেহেতু ঈদের দিন, এখানে কিছু পর্যটক এসেছে, তবে স্থানীয়দের সংখ্যাটা একটু ভারী, কারণ স্থানীয় মানুষগুলোই এখানে খুব বেশি ঘোরাফেরা করতে আমরা লক্ষ্য করছি। সাধারণত ঈদের দিন পর্যটক একটু কম আসে আর সেই সংখ্যাটি বাড়তে থাকে ঈদের পর দিন থেকে। এরপরে টানা যে 5 দিন ছুটি রয়েছে এবং পয়লা বৈশাখ রয়েছে সামনে 14ই এপ্রিল, সেই সব মিলিয়ে একটা মানুষের একটা এখানে যে প্রচুর পরিমাণ পর্যটকের আগমন ঘটবে সেই প্রত্যাশা করে আছেন এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন এবং এখানকার যারা বিনিয়োগকারীরা আছেন, তারা বারবার আমাদেরকে সেটি তারা প্রত্যাশার কথা বলেন। এছাড়া এই যে পর্যটকদের আগমন ঘটবে এবং ইতিমধ্যে বেশ কিছু পর্যটকের আগমন ঘটেছে, তাদের নিরাপত্তা জোরদার করার জন্য এখানে টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত DIG আপেল মাহমুদ আমাদেরকে জানিয়েছেন তাদের অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তারা সাদা পোশাকধারী বাহিনীও এখানে নিয়োজিত করেছে। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন আমাদেরকে, তার পক্ষ থেকে এখানে জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছে মাসুদ রানা, পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে তিনি টহল দিচ্ছেন এবং প্রতিনিয়ত এখানকার পর্যটক যারা এসেছেন, স্থানীয় যারা এসেছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তাদের যাতায়াতে কোনো বিঘ্নতা ঘটছে কিনা এবং পর্যটক সংশ্লিষ্ট যারা আছেন তারা তাদের কাছ থেকে খাবার, হোটেল এবং এখানকার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, হোটেলের মধ্যে আবাসিক হোটেলগুলোতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নজরদারিতে রাখা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন কক্সবাজার। এছাড়া অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে সেখানেও পর্যটকদের আনাগুণ আমরা লক্ষ্য করছি। স্থানীয় মানুষগুলো মনের আনন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করছে। শারমিন, এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও আপনারা আপনার সাথে যুক্ত হয়ে দেশবাসীকে আপডেট জানানোর চেষ্টা করব। শারমিন, সুমন, আপনাকে ধন্যবাদ।